তাহলে তিনজনের প্রার্থী দেখা খুব তাড়াতাড়ি শুরু করতে হবে, সবাই সেই কাজে লেগে পড়ো। জেঠুমনি একটা কথা, জেঠিমনি থাকতে কিঞ্জলের জন্য প্রার্থী আমরা খুঁজতে পারবো? আমার তো মনে হয় ইনফ্যাক্ট কিঞ্জল নিজেও পারবে না। কার ঘাড়ে কটা মাথা বলো তো? বাজবে তো ভয়মন্ত্রী, আমরা কেন বাজব? আমরা শুধু ভালো প্রার্থীর সন্ধান পেলে তাদের কুষ্টি গুরুদেবকে দেখাও। ঘরে কোথেকে কে আসবে? আমরা দুজন তো দাওয়ায় ছিলুম, কেউ এলে পরে টের পেতুম না বল? তুই তুই স্বপ্ন দেখছিলিস তো তাই মাথা ঘুরে গেছে। হ্যাঁ পঞ্চমী, ওই ছেলেটাকে বাঁচাতে গিয়ে তোর কি হলো বলতো? তুই এরকম অজ্ঞান হয়ে গেলি কেন? কি হয়েছে কি তোর? আমি জানি না গো মা, ওই দূরচির দোয়ায় বোধ হয় আমার শরীরখানা আনচান করছিল। তবে বাপুর বাবুর বিপদ বলে গেলাম। আমি কইছি শোনো, ঘরে না কেউ এসেছিল, আমারে কিছু কইছিল, আমি মনে করতে পারছি না। তোর যে ধোঁয়াতে কষ্ট হয় তুই জানিস না নাকি? তুই কেন শুধু ধনুজিটা নিতে গেলি? যাকে যাকে যা হয়েছে হয়েছে, চল এখন বাইরে, চল বাইরে খোলা আকাশের নিচে বড় বড় করে নিঃশ্বাস নে, তোর শরীর ভালো থাকবে। চল ও ঠোঁট বা ও ওঠ, আস্তে 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 চল। কেন এতক্ষণ ধোঁয়ার মধ্যে ছিলি বলতো? আমি তো তোকে ডাকলাম, পিছু ডাকলাম, কি তুই শুনলি না দৌড়লি? মন বাড়ানোর সময় তো কই আমার শ্বাসকষ্ট হয়নি, তবে ধুনোর ধোঁয়াতেই কেন হলো? ধোঁয়া তো ধোঁয়াই হয় তাই না? হ্যাঁ ঠিকই তো, ধোঁয়ায় যে শ্বাসকষ্ট হয় কই এতকাল তো দেখিনি। হ্যাঁ গো এ তো ঠিকই কয়েছে। না না থাক থাক ওসব কথা থাক, তুই সুস্থ হয়ে ফিরে এসেছিস সেটাই বড় কথা। চল চল মন্দিরে চল, বাবার পায়ে একবার মাথা ঠেকিয়ে আসবি। চল বাবা চল, পুজোয় আজ অনেক বাধা পড়ে গেছে, মনটা একদম ভালো নেই রে মা, চল চল মন্দিরে যাই আমরা। পুজোয় বাধা পড়ে গেল? এ কি অলক্ষণে কথা কইছো বাবা? তোমার হাতে তো কখনো পুজোয় বাধা পড়েনি, তবে আজ কি হলো? ওই শহরের লোকগুলো যখন থেকে গ্রামে ঢুকেছে তখন থেকেই একটার পর একটা অলক্ষণ লেগে রয়েছে। মন্দিরে আমি কোনোদিন ধুনো দিই? ওরা দিল, কি দরকার ছিল ধুনু জড়াবার? আর কখনো তার বাঁচাতে যাবিনি, কখনো না, এটা বলে দিলাম তোর। শহরের লোকেদের সঙ্গে বেশি কথা কর, কোনো প্রয়োজন নেই তোর। এই যদি সে হয় তাহলে তার থেকে বড় শত্রু আর তোর নেই পঞ্চমী। ওমা বাবু কোথায় গো? দুবার যা কাণ্ড হলো ওনার সঙ্গে, ওনারা নিশ্চয়ই ভয় পেয়ে কলকাতা ফিরে গেছেন তো? ফের তুই ওদের কথা টানছিস? সে কোথাও যায়নি, ওরা সবাই থেকে গেছে বড় বাড়িতে। কিন্তু একটা কথা মাথায় রাখবি, ওদের নিয়ে তোকে কোনো ভাবনা চিন্তা করতে হবে না, এটাই শেষ কথা আমার। এই কি কথা কইছো তুমি? ওনার যে এখানে বাড়ি বিপদ, ওনারা কেন কেন এখানে থাকতে গেলেন, চলে গেলেন না কেন? না না আমার আমার ওনাকে পাড়ে দিতে যেতে হবে, ওনার বাড়ি বিপদ আমাকে পাড়ে দিতে যেতেই হবে। তুই এই শরীর নিয়ে কোথায় যাবি? কোথাও যেতে হবে না তোকে এখন। আমি আটকিও না মা, ওনার বিপদ জেনেও আমি এখানে চুপ করে বসে থাকবো তা কি হয়? পঞ্চমী পঞ্চমী আমি মানা করছি তোরে, ওদের ব্যাপারে তুই নিজেকে জড়াবি না, যা যা এখন ঘরে থাকবি যা। আমায় তোমরা ক্ষমা করো, একজনের জীবন মরণের প্রশ্ন, উনি যতক্ষণে গ্রামে আছেন আমি ওনাকে পাড়া দিতেই হবে, পাড়া দিতেই হবে। আমি আসি। পঞ্চমী হ্যাঁ একে মেয়ে অসুস্থ, তারপর রাত বিরাতে এভাবে ছুটলো? পঞ্চমী যা আসি না দাঁড়া। দেখ স্বামীর বিপদ তাড়ানোর যোগ যাদের কুষ্টিতে থাকবে তাদের কুষ্টিটাই অ্যাকসেপ্টেড হবে, আর ওই কুষ্টিগুলোর মধ্যে থেকে গুরুদেব যাদের শর্টলিস্ট করে দেবে তাদের মধ্যে থেকে একজনকে বেছে নেবে পয়মন্তি। কি ক্লিয়ার? না নট ক্লিয়ার টু মি। আচ্ছা কোনটা ক্লিয়ার হলো না তোমার কাছে? না মানে কিঞ্জলের বিপদ মানে তোর সাপ থেকে, তো কুষ্টিতে কি লেখা থাকবে কোন মেয়ের ক্ষমতা আছে সাপ থেকে বাঁচানোর, সাপের আক্রমণ থেকে বাঁচানোর, লেখা থাকবে কি? লেখা থাকবে না, আস্তিনের সাপের কথাও কিন্তু লেখা থাকে না, এটাও ঠিক। আস্তিনের সাপ হোক বা চোখের সামনে থাকা সাপ, ছোবল কিন্তু মারবেই, মাচা খুব মুশকিল। এই ওই মন্দির ফোন এক সেকেন্ড।
হ্যাঁ বলো। জানো ছেলেটার উপর আবার অ্যাটাক হয়েছে, এই নিয়ে দুবার অ্যাটাক হলো। ও বাবা, আমি তো দৌড়তে গিয়ে আমার পাটাই মুচকে গেল। কি সে মেয়েটা ছিল? ওই মেয়েটা ছিল বলে আমাদের ছেলেটা আজকে পাঁচলো, না হলে যে কি হয়ে যেত বাবা ভেবে আমার বুকটা ধরপড় করছে জানো। কি হচ্ছে নাকি, কেন উল্টো পাল্টা বলছো? শুধু শুধু বাবা টেনশন করবে, বাড়ির সবাইকে চিন্তা। যা তো বলছি। হ্যাঁ হ্যাঁ কি বলছি আমি, তুই তুই বিপদের মধ্যে পড়েছিলি কিনা, দুবার পড়েছিলি কিনা বল বল। দুবার একবার পড়েছিলাম, একবার সাপ এসেছিল দুপুর বেলা, আর ওই জঙ্গলা জায়গায় কোনো সাপ ছিল না, আমি সাপ দেখিনি। উল্টে পঞ্চমী দৌড়ে এসে ওখানে সেন্সলেস হয়ে গেল। যদি সাপ থাকতো ওখানে তাহলে ওকেই কাটতো। টেকনিক্যালি আমি ওকে বাঁচিয়েছি, তাই তো? চুপ চুপ চুপ, তোকে কতবার বলেছিলাম ওই শব্দটা বলবি না। কোন শব্দটা? ওই শব্দটা বলবি না। ও সাপ লতাল লতাল লতাল। উফ, যেন আমার একটাও কথা শোনে না, অদ্ভুত ছেলে হয়েছে। উফ বাবা, এদিকে সাপে রাখরা, একদিকে কুসংস্কারে রাখরা, আমি কোন দিকে যাই? তুমি ফোনে কথা বলো, বাবা ফোনটা ধরে আছে। হ্যাঁ বলো, কি বলছিলাম? কি বলছো কি পয়মন্তী, কিঞ্জল ঠিক আছে তো? আরে কোন মেয়ে বাঁচালো, কিভাবে বাঁচালো বলো। হ্যাঁ সেটাই তো বলছিলাম, ওই যে এই গ্রামে একটা মেয়ে। দাঁড়াও পয়মন্তী, ফোন রাখো, আগে বিষয়টা বুঝতে দাও, তারপর সবকিছু জানিও। ঠিক আছে গুরুদেব, শোনো না আমি তোমাকে পরে ফোন করছি। হ্যাঁ বলছি কি গুরুদেব, আমার আর কিছু বোঝার বাকি নেই। দিদি বলছিলাম এবার তাহলে পায়ে চুন হলুদটা লাগিয়ে নিন। হ্যাঁ যে কথা বলছিলাম গুরুদেব, ওই মেয়েটি না আমার ছেলের সাক্ষাৎ রক্ষা কবচে কাজ করেছে জানেন। ভাগ্যে সেই গ্রামের মেয়েটি ছিল, আমার মনে হয় ঠাকুরই বোধ ওই মেয়েটাকে আমার ছেলেকে রক্ষা করার জন্য পাঠিয়েছেন। কিঞ্জল তুমি নিশ্চিত তোমার আশেপাশে কোনো সাপ ছিল না? লতা 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 ভাবছি কি হলো কিঞ্জল, ঠিক করে বলো, সাপ ছিল না? না ওখানে কোনো সাপ ছিল না, কিন্তু কয়েকজন বয়স্ক মহিলা আমাকে ঘিরে ধরে কিসব অদ্ভুত প্রশ্ন করছিলেন, তাদেরকে আমি চিনি না, দেখিনি এক কোনো দিন। তাদের প্রশ্ন শুনে মনে হলো মাথায় গন্ডগোল আছে, কিন্তু ওখানে কোনো সাপ ছিল না। কিন্তু একেবারে অচেনা কেউ তোমাকে নিয়ে গেল, কারা তোমাকে ঘিরে ধরল, ব্যাপারটা ভারি অদ্ভুত আশ্চর্যের। আশ্চর্যের তো বটেই, কিন্তু পঞ্চমী দৌড়ে এসে আমায় সাবধান করায় ওরা ওখান থেকে পালিয়ে গেল, তারপর ওদের দেখতে পাইনি আর। কিন্তু কোনো সাপ ওখানে ছিল না। নিশ্চয়ই ছিল, তুই দেখতে পাসনি, অন্ধকারে দেখবেই বা কে করে, এরকম অচেনা জায়গায় দুমদম করে বেরিয়ে যাচ্ছিস। এবার তো দেখছি যতক্ষণ এখানে আছিস ততক্ষণ তোর জন্য একটা পাহারাদার রাখতে হবে। কিন্তু পঞ্চমী যখন আপনাকে বলেছে যে মা মনসার পুষ্যিরা আপনার দিকে এসেছিল, এটা কিন্তু ঠিক। আর তাছাড়া জঙ্গলের মধ্যে ওই রাত্রিবেলায় যদি এসে থাকে তাদের কি আর চোখে দেখা যায়? তাই আপনি হয়তো দেখতে পাননি, কিন্তু একই দিনে দুবার ওই মা মনসার পুষ্যির উৎপাত আমার কিন্তু ভীষণ ভয় করছে। তার উপর পূজোর বিঘ্ন ঘটল। হ্যাঁ এইভাবে পূজো বন্ধ হয়ে যাওয়া ঘোর অমঙ্গলের লক্ষণ। কিঞ্জলের রক্ষা কবচ পঞ্চমী, পঞ্চমী সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।